আমাকে স্টুডিও বিকাশ রায় চৌধুরী উনি এসে হাত জোর করে বললেন যে ভোটটা আমাকে দিয়েন, তো ভোট তো দিয়ে করবো নাকি, কোনো উপকার পেয়েছি আমরা, কোনো কিছু উপকার পাই না, কোনো উপকারই পাই না। আমার ছেলে 12টা জায়গায় পাস করলে পরীক্ষায়, কিন্তু আজ পর্যন্ত কোনো জায়গায় চাকরি করতে পারলাম না। কেউ বলছে টাকা লাগবে, কেউ বলছে অমুক লাগবে, এটা পাবো কোথা থেকে? আমরা আমার স্বাস্থ্যসাথী কার্ডে আমার কোনো কিছু হয় নাই। আমার ভাই দুর্গাপুরে ভর্তি হয়েছিল, তাকে বললাম, সে বললে যে না, সে ডাক্তার বলে যে না এখানে কোনো কিছু হবে না, আজ পর্যন্ত টাকা পাওয়া যাবে, কিন্তু কোনো টাকাই পেলাম না। আমরা যখন আবার যাবো তখন আপনার পাঁচটা কয়ে যাবেন, তখন আপনি বলবেন যে বাথরুম আছে, চান করছে, ১২টা জায়গায় চাকরি করে পাস করে, কিন্তু চাকরি হলো না। দীর্ঘদিনের এটা হচ্ছে একটা মানুষ নিচার ডাক্তার মানুষ ছিলেন, মানুষকেই তো পরিষেবা দিয়েছেন। সুতরাং এটা আমরা যারা তৃণমূল কংগ্রেস করি তার প্রতিনিধি হিসেবে তো এলাকার মানুষ সবসময় তাদের পাশে থাকে। বিদ্যা সাও এখানকার কাউন্সিলর, বর্তমানে সে সিউড়ি পৌরসভার পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছে। আমরা তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের সুখে দুঃখে রাতের অন্ধকারে আমরা অতন্দ্র প্রহরীর মতো কাজ করি। সুতরাং আমি এটুকু বলতে পারি, আগামী দিনে সিউড়ির মানুষের কাছে সেই উপহার দেবো, মানুষ যাতে প্রতিদিন প্রতি ঘন্টায় ঘন্টায় অন্ততপক্ষে যে কোনো প্রয়োজনে আমার সেই দর্শন পায় এবং আমার সঙ্গে সহযোগিতা পায়, এইটা আমার চিন্তা ভাবনা। মমতা ব্যানার্জির প্রতি মানুষের তো আস্থা রয়েছে, শুনতে পেলেন তো? উন্নয়ন তো মমতা ব্যানার্জি বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। সে মাধ্যম যেই হোক, মাধ্যম কাউন্সিলর।